ভারতের ভূখণ্ডে বাংলাদেশের 200 একর জমি, এই জমি কিভাবে ফেরত পাওয়া যায় তা নিয়ে বিএসএফের সাথে একটি বৈঠক করেছে বিজেপি। বাংলাদেশ বিজেপি আবারও জেগে উঠেছে দীর্ঘ 15 বছর পরে, আমাদের নিজেদের ভূখণ্ড ফিরিয়ে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের 200 একর জমি যেটা বিএসএফের মধ্যে ছিল সেটা ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে একটি বৈঠক ডেকেছে বিজেপি। বিজেপির কুষ্টিয়া ব্যাটালিয়নের কমান্ডার এবং বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার এর মধ্যে বৈঠক হয়। রবিবারে বৈঠকটি জামালপুরের বিওপির সীমান্ত পিলার হতে ভারতের আনুমানিক 100 গজ অভ্যন্তরে অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান, অন্যদিকে ভারতের পক্ষে ছিলেন বিএসএফ এর রোশন ব্যাটালিয়নের কমান্ডো বিক্রম দেব সিং। বৈঠকটি ছিল ভূমি বিরোধের নিষ্পত্তির পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং মাদক পাচারের বিষয়ে আলোচনা করা হয়। এই বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি জানান, ভারতের অভ্যন্তরণে বাংলাদেশের 200 একর জমি রয়েছে, অন্যদিকে বাংলাদেশের ভেতরে ভারতের আনুমানিক 40 একর জমি আছে। গত 10 ফেব্রুয়ারি বিজিবি এবং বিএসএম এর মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর মাসে উভয় দেশেরই সরকার বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে পুনরায় জরিপ করা হবে। জরিপের পর জমির প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে। উভয় ব্যাটালিয়নের কমান্ডাররা একমত পোষণ করেন। মাহমুদ মোর্শেদ রহমান আরো জানান, সীমান্ত বিএসএফ কর্তৃক প্রাণঘাতিক অস্ত্র ব্যবহার করে বাংলাদেশের নাগরিককে হত্যার ব্যাপারে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়াও নিরীহ বাংলাদেশ নাগরিকদের সীমান্তে আটক না করা এবং ভারত থেকে মাদকদ্রব্য যাতে বাংলাদেশের না আসতে পারে, যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করতে পারে, সেই বিষয়ে বিএসএফ কে জানানো হয়েছে। যেটা দীর্ঘ 15 বছরের মধ্যে করা সম্ভব হয়নি সেটা কয়েক মাসের মধ্যেই বর্ডার গার্ড বাংলাদেশ তা করিয়ে দেখছে। এই বিএসএফ এর যেভাবে আমাদের মানুষ হত্যা করা হয় তার প্রতিবাদ দীর্ঘ 15 বছরে জানানো হয়নি, এখন ইতিমধ্যেই জানানো হচ্ছে, যেভাবে ধীরে ধীরে অনেকটাই কমে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।